নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম সাতই আগস্ট থেকে তেরোই আগস্ট কর্মক্ষেত্র পেপারে যে যে চাকরির খবরগুলো প্রকাশিত হয়েছে সেই চাকরির খবরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন তাদের কাছে একটি ছোট্ট আবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন সমস্ত চাকরির খবর সবার আগে জানবার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথম খবর দেশের আটটি রাষ্ট্রিত্ব ব্যাংকে চার হাজার তিনশো ছত্রিশ প্রবেশনারি অফিসার দেশের আটটি রাষ্ট্রিত্ব ব্যাংকে চার হাজার তিনশো ছত্রিশ জন প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে এই পদে নিয়োগের জন্য যোগ্যতামান যাচের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্টস প্রসেস ফর রিক্রুটমেন্টস অফ প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিস ইন পার্টি সেপিটিং অর্গানাইজেশন সি নেওয়া হবে চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে প্রিমিনারির পরীক্ষা হবে বারো তেরো উনিশ ও কুড়ি অক্টোবর এবং মেইন পরীক্ষা হবে তিরিশে নভেম্বর এই পরীক্ষার জন্য যে কী কী যোগ্যতা লাগবে এবং কোন ব্যাংকে কত শূন্য পদ আছে তার একটি ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি আর যাদের যাদের দরকার তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওটি দেখে নেবেন পরের খবর কেন্দ্রীয় সরকারি হাসপাতালে এক হাজার তিনশো নার্স দিল্লির এই মস এই মস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং চারটি কেন্দ্রীয় সরকার হাসপাতালে এক জন নার্সিং অফিসার নেবে প্রার্থী বাছাই করা হবে একটি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে পরীক্ষার আয়োজক দিল্লির এই মস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিয়োগ করা হবে দিল্লির এই মস ডক্টর রামমোহন লোহিয়া হসপিটাল সদরজং হসপিটাল লেডি হার্ডিংস মেডিকেল কলেজ অ্যান্ড শ্রীমতী সুচেতা কৃপালনী হসপিটাল এবং কলাবতী সরল চিলড্রেন্স হসপিটালে দেশের বড় বড় শহরগুলিতে পরীক্ষা নেওয়া হবে তো এই ভিডিওর জন্য কী শিক্ষাগত যোগ্যতা দরকার এবং বয়স কত দরকার সব কিছু নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে বক্সে গিয়ে যাদের দরকার তারা এই ভিডিওটি দেখে নেবেন পরবর্তী খবর রাজ্য সরকারে একশো চল্লিশ ক্লার্ক ক্লার্ক ইউথ নলেজ অফ কম্পিউটার অপারেশন পদে একশো জন কর্মী নেবে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর চুক্তিতে নিয়োগ করা হবে রাজ্যের প্রতিটি জেলার লেবার ওয়েলফেয়ার ফ্যাসিলিটেশন সেন্টারে যে যে জেলার শূন্য পদে আবেদন করবেন প্রার্থীকে অবশ্যই সে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো কোন জেলায় কত পদ আছে বয়স কত আবেদনের শেষ তারিখ কত সমস্ত কিছু নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে যার যাদের যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন পরবর্তী খবর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দুশো সাতান্ন সায়েন্টিস্ট বি দু বা দু বা দু হাজার উনিশের পাশ করে থাকতে হবে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান বিভিন্ন শাখায় দুজন দুশো সাতান্ন জন সায়েন্টিস্ট বি নিয়োগ করবে রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রার্থীকে অবশ্যই দু হাজার সতেরো বা দু হাজার উনিশের গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে পরবর্তী খবর দক্ষিণ পূর্ব মধ্যরেলে তিনশো বারো তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং বিভিন্ন ট্রেডে তিনশো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব ও মধ্যরে অ্যাপ্রেন্টিস এক উনিশশো একষট্টি অনুসারে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে এক বছরের ট্রেনিং দেওয়া হবে ডিজেল মেকানিক ফিটার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার সহ বিভিন্ন ট্রেডে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন পাওয়া যাবে পরবর্তী খবর বন্ধনে চাকরি ও স্বনিযুক্তির সহায়ক এক ডজন প্রশিক্ষণ মাধ্যমিক থেকে স্নাতক যোগ্যতার বেকার তরুণ তরুণীরা প্রশিক্ষণ নিতে পারেন চাকরির ব্যাপারে প্রশিক্ষণ কেন্দ্র থেকে সহায়তা করা হবে পরবর্তী খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি স্কলারশিপ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন এখন পরবর্তী খবর সুগন্ধি ও ডিজাইনার মোমবাতির ব্যবসা শুরু করুন পুজোর মরশুমে বিনিয়োগ উপদেষ্টার পড়াশোনা লাভজনক বিনিয়োগের দিশা দেখান দক্ষ বিনিয়োগ উপদেষ্টারা পরবর্তী খবর বারৈপুর পুলিশ ডিস্ট্রিক্ট ড্রাইভার তিরিশ জন ড্রাইভার নেবে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট নিয়োগ হবে চুক্তিতে শিক্ষাগত যোগ্যতা দরকার এইট পাস এবং বয়স হতে হবে এক আট দু হাজার উনিশে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ড্রাইভিংয়ের লাইসেন্স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদন করতে হবে এই ঠিকানায় এমটি সেকশন বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট বারুইপুর কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ এই সপ্তাহের পত্রিকায় জীবিকার আটঘাট বেরিয়েছে বিনিয়োগ উপদেষ্টার পড়াশোনা সুগন্ধি ও ডিজাইনার মোমবাতির ব্যবসা শুরু করুন পুজোর মরশুমেই প্রযুক্তি সৃষ্টিশীলতা ও ব্যবস্থাপনার মিশলে প্যাকেজিং হতে পারে সফল কেরিয়ার পরবর্তী কেন্দ্রীয় সরকারের জৈব প্রযুক্তি প্রশিক্ষণ প্রকল্প